তো আউটার জয়েনে আমরা একটা কোয়ারি লিখব, তো এখন আমরা দেখব আউটার জয়েন। তো আউটার জয়েনে আমরা কোয়েরি লিখব যে সিলেক্ট ই ডট লাস্ট নেম ই ডট ডিপার্টমেন্ট আইডি ডি ডট ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট নেম ফ্রম এমপ্লয়িসের এলিয়াস কি, ডিপার্টমেন্টসের এলিয়াস ডি, ওয়ার ই ডট ডিপার্টমেন্ট আইডি ইকাল টু ডি ডট ডিপার্টমেন্ট আইডি। তো এখানে যে ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি টোটাল 106টা রো, কিন্তু এমপ্লয়েস টেবিলের ডাটা হচ্ছে 107টা, কিন্তু রো দেখেছে 106টা। আবার ডিপার্টমেন্ট টেবিলের ডাটা কয়টা? 27টা। তাহলে যে ডাটাগুলো ম্যাচ করছে শুধু সেই ডাটাগুলো দেখলাম, কিন্তু যে ডাটাগুলো ম্যাচ করে নাই তার মধ্যে একটা ডাটা আছে যে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ ওয়ার ডিপার্টমেন্ট আইডি ইজ নাল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ডাটা নাল আছে, এই কিম্বার্লি ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে গ্র্যান্ট, ইমেল কে গ্র্যান্ট, এই ডাটাগুলো নাল আছে। তো যে ডাটাটা নাল আছে সেই ডাটাটা আমাদের এই কোয়ারিতে দেখায় নাই, এখানে আমাদের এই জন্য 106টা। কিন্তু যদি চায় যে যেগুলো যেগুলো নাই সেটাও আমরা দেখতে চাই, সেটাও যদি আমরা দেখতে চাই তাহলে আমাকে আউটার জয়েন করতে হবে। এখানে আমরা দেখতেছি আউটার জয়েন, এবং এই জন্য আমরা এই যে ডিপার্টমেন্ট আইডি ই ডট ডিপার্টমেন্ট আইডি এটা তো নাই, এই জন্য এখানে আমরা একটা প্লাস দেব। তো আমরা এখানে একটা প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে যেগুলো যেগুলো ম্যাচ করে নাই সেগুলো দেখাচ্ছে। তো এটাই হচ্ছে আউটার জয়েন, এবং এই আউটার জয়েনের মধ্যে যে জায়গাগুলো ম্যাচ করেনি সেগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে একটা প্লাস দিব। কিন্তু আপনারা যদি প্লাসটা উল্টা করে ভুল জায়গায় দেন, এই প্লাসটা যদি আমরা এখানে না দিয়ে এখানে দিই তাহলে কিন্তু ম্যাচ করে ফেলছে। এই জন্য আমরা প্লাসটা কোথায় দিব, যদি ভুল হয় তাহলে এদিক ওদিক দিয়ে দেখব যে কোন জায়গায় দিলে ভালো হয়। তো আমরা দেখলাম আউটার জয়েন।